হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর নিচে পড়ছো তোমাদের অ্যাকচুয়ালি কবে স্কুল খুলতে চলেছে এবং তোমরা যারা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের কবে অ্যাকচুয়ালি স্কুল খুলতে চলেছে এবং কলেজে যারা পড়ছো তোমাদের অ্যাকচুয়ালি কবে কলেজ খুলতে চলেছে বা বিশ্ববিদ্যালয় খুলে চলেছে এই নিয়ে কিন্তু একটা রীতিমতো বৈঠক হয়েছে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে ডক্টরদের মধ্যে কমিউনিকেশন হয়েছে এই বৈঠকে কী ডিসিশান নেওয়া হয়েছে কবে থেকে তোমাদের অ্যাকচুয়ালি এই সমস্ত সুবিধি মাথায় রেখে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং নতুন দর্শক হয়ে থাকলে ক্লিক করে সাথে সাথে আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো এতদিন ধরে তোমরা বিভিন্ন রকম ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পেয়েছো বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়েছে কিন্তু এই মুহূর্তে কোনো একটা ডিপার্টমেন্ট না এখানে সমস্ত ডিপার্টমেন্ট একজোট হয়ে পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিন্তু রায় দিয়েছে এখানে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস বলেছে এবং এখানে প্রধান শিক্ষক যারা রয়েছে এবং এমনি শিক্ষক যারা শিক্ষিকারা যারা রয়েছে তারা বক্তব্য পেশ করেছেন এছাড়া যারা চিকিৎসক রয়েছে তারাও কিন্তু এই বিষয়ে বক্তব্য পেশ করেছেন বা তাদের অ্যাকচুয়ালি যা মনে হয়েছে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সেটা আলোচনা করেছেন এছাড়া মনোবিদ যারা রয়েছে তারাও কিন্তু এই মানে সভায় বা এই প্রস্তাবে অংশগ্রহণ করেছে তার মানে তোমরা বুঝতেই পারছো সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত নিয়েই কিন্তু এই প্রস্তাব দিয়ে দিয়েছে এ রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন তার মানে তোমরা বুঝতেই পারছো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে ডক্টর আর মনোবিদ এবং তোমাদের শিক্ষক শিক্ষিকা মানে সমস্ত স্বাস্থ্যের কথাও কিন্তু তোমাদের মাথায় রেখেই অ্যাকচুয়ালি তারা নিজেদের মতামত দিয়েছে সেই হিসাবে রিপোর্ট তৈরি করে কিন্তু রাজ্য সরকারের কাছে পেশ করা হবে এছাড়া এই বৈঠকে কিন্তু ছিলেন স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি আর এই বৈঠকের রিপোর্ট থেকে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে সেই প্রস্তাব অনুযায়ী তোমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল খোলা হবে বা অষ্টম শ্রেণীর আগে যারা আছে তাদের অ্যাকচুয়ালি কবে স্কুল খোলা হবে এছাড়া যারা অ্যাকচুয়ালি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে এ বিষয়ে কি প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে সেটা নিয়ে আলোচনা করি তোমরা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিন্তু একটা ইঙ্গিত আগেই পেয়ে গেছো যে তোমাদের ফেব্রুয়ারিতে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল খুলতে চলেছে এবং মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনে পৌঁছে গেছে শিক্ষা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখানে এই যে বৈঠক এই বৈঠকে কিন্তু যে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে সেই প্রস্তাব অনুযায়ী তোমরা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমাদের স্কুল কিন্তু শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তার মানে তোমরা ধরতেই পারো যে সাত থেকে দশ তারিখের মধ্যে তোমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হয়ে যাবে এরপরে এ যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্ট রয়েছ তোমাদের ক্লাস অ্যাকচুয়ালি এই শুরু হয়ে যাবে ধাপে ধাপে এবং ধরা হয়েছে যে এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আস্তে আস্তে তোমাদের এর অষ্টম তারপরে দেখা গেছে সপ্তম এইভাবে কি হচ্ছে আস্তে আস্তে ক্লাস চালু করে দেওয়া হবে তার মানে তোমরা বুঝতেই পারছো সবার প্রথমে কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের কিন্তু স্কুল খুলে যাবে এ তারপরে যারা অষ্টম শ্রেণী বা তার নিচের ক্লাসে রয়েছে। তোমাদের এর মানে ধাপে ধাপে বা এপ্রিল মাস থেকে খোলার সম্ভাবনা রয়েছে আর তোমরা সবাই যেন এই মুহূর্তে ফেব্রুয়ারিতে স্কুল খোলা অপরিহার্য হয়ে পড়েছে এ নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের কারণ তোমরা জানো যারা তোমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা মার্চ মাসেই হবে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রুটিন যারা নি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমাদের মার্চ মাসে রয়েছে আর এখন থেকে ফেব্রুয়ারিতে যদি স্কুল খুলে প্র্যাকটিক্যাল ক্লাস যদি না চালু হয় তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু হাস্যকর হবে সেই কারণে কিন্তু ও তারাও মনে করছে শিক্ষক শিক্ষিকাও মনে করছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার আগে অন্তত এক মাস প্র্যাকটিক্যাল ক্লাস করা অত্যন্তই জরুরি এছাড়া তোমরা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমাদের থেকেও বিভিন্ন রকমের দাবি উঠছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি এছাড়া তোমাদেরও পরীক্ষা মার্চ মাসে রয়েছে সেক্ষেত্রে এ তোমাদেরও পরীক্ষা রয়েছে এবং তোমাদেরও যদি কলেজে না খুলে এই মুহূর্তে পরীক্ষা কীভাবে মার্চ মাসে হবে আর আমার মনে হয় যে কলেজ খুললেও কিভাবে পরীক্ষা মার্চ মাসে হবে যাদের অনার্স রয়েছে এত বড় সিলেবাস তো মনে হয় যে তোমাদের সিলেবাস কিছুটা কাটছাট হতে পারে বা পেছাতে পারে যদিও এখনও প্রপার কোনো বিজ্ঞপ্তি আসেনি এ বিষয়ে এছাড়া ফেব্রুয়ারি মাসের তিন তারিখে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করবে কলেজ খোলার ব্যাপার আর কি সমস্ত কিছুই রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার কি ডিসিশন নেবে এবং সেদিন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অ্যাকচুয়ালি শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়ের কাছে সঠিকভাবে সঠিক বিষয়গুলো তুলে ধরতে পারে না কি স্টুডেন্টদের যেগুলো প্রবলেম হচ্ছে তাহলে হয়তো বা তোমাদের সমস্ত সবার প্রবলেম অ্যাকচুয়ালি সলভ হয়ে যাবে তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে প্রদান করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই